এবছর হজ যাত্রীদের বিমান ভাড়া বারো হাজার টাকা বাড়িয়েছে বিমান মন্ত্রণালয় হজ এজেন্টের সংগঠন হাবের দাবি কোনো ট্যাক্স ও জেট ফুয়েলের দাম না বাড়ায় ভাড়া বাড়ানো অযৌক্তিক এতে হজ প্যাকেজের মূল্য বাড়বে বিমান সচিবের দাবি নানা কারণে খরচ বেড়েছে গত বছর ভাড়া কমানোর ফলে বিমান ক্ষতিগ্রস্ত হলেও সুফল পায়নি হজ যাত্রীরা তবে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন ভাড়া যৌক্তিক হওয়া উচিত বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি হজযাত্রীদের মোট খরচের বড় অংশই বিমান ভাড়া তাই প্রতি বছরই ভাড়া নিয়ে বিমান মন্ত্রণালয়ের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় ও হাবের কষাকষি হয় গত বছর সব পক্ষের অনুরোধে আগের বছরের চেয়ে দশ হাজার টাকা কমিয়ে ভাড়া এক মন্ত্রণালয়ের বৈঠকে এবছর ভাড়া এক লাখ চল্লিশ হাজার টাকা করতে সম্মত হয় বিমান মন্ত্রণালয় হাবের দাবি ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিক কারণ দেখানো হয়নি বরং আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম কমায় ভাড়া কমানো উচিত গতবার থেকে এবছর ডিজেলের প্রাইস সেটা বাড়েনি কোনো নতুন ট্যাক্স ইম্পোজ হয়নি ইনফ্লাইট সার্ভিস বা অন্যান্য ক্ষেত্রে কোনো বাড়তি কোনো কিছু হয়নি তাহলে ভাড়া বৃদ্ধির এই সুযোগই নেই বিমান সচিবের দাবি বিভিন্ন খাতে খরচ বাড়ায় ভাড়া বাড়ানো হয়েছে গত বছর কমালেও নানা অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়েছে হজ এজেন্সিগুলো আগের বছর এক লক্ষ আঠাশ হাজার টাকা করা হয়েছে এটা খুব একটা যৌক্তিক ছিল না আমাদের বিমান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধেক যাত্রী কিন্তু এই সুযোগ সুবিধাটা পায়নি ট্রাভেল এজেন্টরা তারা কোনো কোনো বিমানে ভাড়া অনেক বেশি আদায় করে বিভিন্ন জায়গায় আমাদের যে ট্যাক্স এগুলো বেড়ে গেছে তেলের দাম যে বাড়েনি কথা ঠিক না ইত্যাদি কারণে আসলে ভাড়াটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হয়েছে এদিকে ঘোষিত ভাড়াকে অযৌক্তিক দাবি করে ধর্ম প্রতিমন্ত্রী বলছেন ওমরা যাত্রীদের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে ওমরার সময় হজার একটা টিকেট করতে যা লাগে তা ডবল হওয়া উচিত সেই ডবলের হিসেবে ধরেও তাতে আমাদের টোটাল এক লক্ষ এগারো হাজার উপরে কোনো মতেই ভাড়া মানে যুক্তিতে আসে না অন্তত গত বছর যা আছে সেই ভাড়াতেই থাকা উচিত এইটি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য যেতে পারে গত বছর হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিমান ভাড়া বাড়লে এবছর হজ প্যাকেজের মূল্য বাড়বে বলে জানিয়েছে শিউলি সময় সংবাদ ঢাকা